আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি সুন্দর একটি নেক ডিজাইন শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টি চওড়া নিয়েছি আমি 5 ইঞ্চি পরিমাণ, এবং কাপড়টির লম্বা নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ। কাপড়টিতে একটি পেস্টিং পেপার আয়রন করে নিয়েছি, দুই পাশ থেকেও 1/2 ইঞ্চি করে আমরা এভাবে ভাঁজ করে আয়রন করে নিয়েছি। আয়রন করার পর আমাদের এই কাপড়টির মাপ এসেছে, চওড়া এসেছে 5 ইঞ্চি এবং লম্বা এসেছে 4.5 ইঞ্চি পরিমাণ। তো আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টির চওড়া নিয়েছি আমরা 1.5 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে এখন আমরা প্রিন্টের কাপড়টির উপরে রেখে সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এরপর আমরা কাপড়টিকে জাস্ট উল্টিয়ে এভাবে উল্টো সাইডে নিয়ে গিয়ে তার উপর আমরা একটি সেলাই করে নিব। এই যেভাবে উল্টো সাইডে নিয়ে গিয়ে তার উপর আমরা পাইপিনের মতো করে বের করে সেলাই করে নিব। তবে সেলাই করার সময় একটি কথা খেয়াল রাখতে হবে, সেলাইটি কোনোভাবেই পাইপিনের কাপড়ের উপরে বসবে না, জামার কাপড়ের উপরে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এই যে এটি হচ্ছে আমাদের উল্টো সাইড আর এটি হচ্ছে আমাদের সোজা সাইড। তো আমরা পাইপিংটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা জামার মিডল পয়েন্টে একটি মার্ক করে নিচ্ছি, যেখানে আমরা এক্সট্রা কাপড়টি জয়েন করব মিডলে আমরা একটি মার্ক করে নিচ্ছি। এখন আমরা ডিজাইনের জন্য যে কাপড়টি রেখেছি সে কাপড়টির মিডল পয়েন্ট এবং জামার মিডল পয়েন্ট দুটি সমানভাবে রেখে আমরা প্রথমে একটি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর আমরা জামার কাপড়টিকে উল্টিয়ে নিয়ে গলার মাপ অনুযায়ী আমরা এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি। এরপর আমরা একটি লেস নিয়ে নিয়েছি, লেসটিকে আমরা এখানে পাইপিনের নিচে এভাবে করে এভাবে সেট করে আমরা তার উপরে সেলাই করে নেব। তো আমরা দেখুন লেসটি লাগিয়ে নিয়েছি। গলার জন্য আমরা এখন একটি পেস্টিংয়ের কাপড় আয়রন করে নিয়েছি কাপড়ের সাথে। পেস্টিংয়ের কাপড়টিকে এখন আমরা জামার সাথে ভালোভাবে সেট করে রেখে তার উপরে সেলাই করে নেব।
এরপর আমরা কিছু ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য। কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, যেন সেলাই যেন কোনোভাবেই না কাটে। তো এখন আমরা পেস্টিং এর কাপড়টিকে উল্টিয়ে জামার উল্টো সাইডে নিয়ে যাচ্ছি। জামার উপরে আমরা একটি চাপ সেলাই বসিয়ে দিব। এখন আমরা মিডলে যে সেলাইটি দিয়েছি সে সেলাইটি আমরা এখন উঠিয়ে নিব। তো আমরা এরপরে কিছু সবুতাম বানিয়ে নিয়েছি বিভিন্ন কালারের। এই সবুতামগুলো আমরা এখন জামার এখানে মিডলে পয়েন্টে আমরা এভাবে করে বসিয়ে লাগিয়ে নিব। তাহলে আমাদের নেক ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।